একটা কিনলে তিনটা পিজা ফ্রি, এই অফারে আমিও যোগদান করলাম এক্সাইটমেন্ট নিয়ে, যে খেয়ে দেখি কি অবস্থা। আগে কখনো এত দামি পিজা খাইনি, তো একটা পিজার যে অফারে যে পরিমাণ খরচ হয়েছে সেটা আপনি স্ক্রিনে এখন দেখতে পারবেন। দিস ইজ লাইক দ্য ওভারঅল কস্টিং দ্যাট ওয়াজ নেসেসারি। আর এর এগেনস্টে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল চার পিস পিজা, আইডেন্টিক্যাল হবে, সেম ফ্লেভার হবে, সব কিছু হবে, বাট জিনিসটা কেমন হবে সেটা নিয়ে আমরা একটু দেখবো। বাই দ্য ওয়ে, ইফ ইউ আর ভেরি নিউ টু দিস চ্যানেল, কনসিডার সাবস্ক্রাইবিং। দিস ইজ দৃষ্টিকিং, এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে দৃষ্টিমি করি। আমরা হচ্ছে ইফুড অ্যাপের ডিটেলস একটু দেখে নিই। ও অ্যাপটা মনে হচ্ছে কাজ করতেছে না, একটু ফলো অ্যানাদার রুট। এটা বোঝাচ্ছে কম্পিউটারের মধ্যে করতে হবে, এই কম্পিউটারের সেট আপ কী 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 আমি এটার মধ্যে ব্যবহার করি, কোনগুলো ফার্স্ট হ্যান্ড, কোনগুলো সেকেন্ড হ্যান্ড, সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। মাশাআল্লাহ, দিস হ্যাজ বিন সার্ভিং মি ফর 2+ ইয়ার্স নাও, বাট আলহামদুলিল্লাহ দ্য সাপোর্ট হ্যাজ বিন অ্যামেজিং। সো এটা নিয়ে ব্লগ আরেকদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। খাবার চলে এসেছে, আমরা ডেলিভারি চার্জ দিয়ে রিসিভ করতে হবে, একটু প্রিকশনারি ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা নিয়ে নিই, লোকটাকে একটু ফ্রি করে দিই। সো অপেক্ষার পর হিয়ার ইজ আ পিজা, পিজা ডেলিভারি। এই অবস্থা ভাই, আপনারা যদি দেখেন অর্ডারটা দেওয়া হয়েছিলো 5:58 এবং অল দ্য ওয়ে কনফার্ম হয়েছে, রাইডার অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড ইট টুক হিম অলমোস্ট 1 আওয়ার অ্যান্ড ফাইনালি 7টা, মানে 6টায় অর্ডার করা হয়েছে এবং 7:30 বাজে অলমোস্ট আমি পাইছি। সেটাও ব্যাপার না, আমরা এখন পিজাটা হচ্ছে খাওয়া দাওয়া করবো, খেয়ে আপনাদের সবাইকে বলবো যে কেমন হলো। এটা একটা অনেস্ট রিভিউ হবে, সো খেয়ে একেবারে অনেস্ট রিভিউ আপনাদেরকে দিচ্ছি, আর সব কিছু ইনশাল্লাহ দেখাবো, স্টে টিউনড। তো বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলিও আজকে আমার সাথে আছে, সো সবাই মিলেই খাবে, সবাই সবার অপিনিয়ন শেয়ার করবে, সো এগুলো দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এটা ভিতরে সস টস দিয়ে দিচ্ছে, একটু দেখে নাও তোমরা, সব সস আমরা দেখি, সব সস দেওয়া হয়েছিল এর ভিতরে। এটা হইতেছে স্পাইস, এগুলো হচ্ছে স্পাইস, এটা যদি কেউ খেতে চায় আর কি, চিলি ফ্লেক্স আর কি এক্সট্রা। আর এগুলো হচ্ছে বেস্টের সস, এগুলো ব্যাপার না, কোনো বিষয় না, মেইন আকর্ষণ হচ্ছে এখানে। তো এই হইতেছে আমাদের ফুড পিজার, এখন আনবক্স করবো, এটা মনে হয় না আমার দ্বারা সম্ভব, গিফট খোলাতে বস ছোটবেলা থেকে। তো এটা হচ্ছে চারটাই সেম পিজা, আমি একটা খুলে আপনাদেরকে দেখাই, ফুল পিজা অ্যাকচুয়ালি, আপনি দেখেন আরেকটা দেখাই সেম পিজা, যেটা একদম দেখানোর জন্য সেম পিজা, ঠিক আছে, একদম সেম পিজা গাইস। আই হ্যাভ মাই ড্যাড উইথ মি, ড্যাডি আছে এখানে, তো ড্যাডি আমরা উদ্বোধনী পিজা যদি বসে না, উদ্বোধনী পিজা, ড্যাড পিজা পছন্দ করেন না, বাট স্টিল আমরা ড্যাডিকে দিয়ে এই উদ্বোধনী করাবো, বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। তুই হচ্ছে পিজার একটা টুকরার অংশ বিশেষ, সবগুলো ফ্লেভারের একটা মিশ্রণ হয়ে গেছে, ফুড রিভিউ দেওয়ার মতো না বিষয়টা, আমাকে আর একটু খেতে হবে, একটু খেয়ে তারপরে বলতে হবে। ওয়েল, পিজা আমি খেয়েছি টোটাল মনে হয় অলরেডি 5 পিস, বাট সবচেয়ে ভালো লাগছে যখন এটা ওভেনে গরম করে খেয়েছিলাম। তো আমি বলবো নেক্সট টাইম এরকম কোনো অফার যদি আসে, প্রত্যেকে পিজা বাসায় আনার পর একবার কিন্তু গরম করে তারপরে আবার খাবে,
মানে একটু ক্রিমি জুসি যে চিজি একটা ফিলিং আছে সেগুলো পেয়ে যাবেন। আমি ফুড নিয়ে তো আমার একটা রিভিউ দিতে পারবো না, মানে বিষয়টা হচ্ছে ফুড ব্লগারদের কাজ, আমরা একটা ফুড ব্লগার, বাট এই অফারে এই জিনিসটা এনজয় করছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যখন দেখলাম ফ্রি দিছে, মানে ফ্রি পায়া মনে করেন সমানে, আমার 71 নম্বর সিরিয়াল ছিল, তো আমার আগে হয়তো আরও 70 জন মানুষ পিজা নিয়ে গেছে। যারা যারা ভিডিও দেখলেন কেমন লাগলো, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনারা এরকম পিরিয়ডে বা অফারে খাইছিলেন কিনা সেটাও শেয়ার করতে পারেন। আর অবভিয়াসলি এই চ্যানেল একদম নতুন হয়ে থাকলে লাইক বাটন প্রেস করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করতে পারেন অ্যাবাউট পিজা অর এনি আদার ফুড অর এনি আদার অফার দ্যাট ইউ এনজয়, কখনো না কখনো খাইছেন কোনো না কোনো অফারে, কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স, কত টাকায় কত ধরনের খাবার আপনারা খাইছেন সেগুলো একটু আমাদের অবশ্যই শেয়ার করবেন। টিল দেন এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের জন্য